ভাইয়া, আমাকে একটু সাহায্য করবেন? চমকে পেছনে তাকালাম আমি। রাস্তায় কেউ নেই। অনেকক্ষণ থেকে রিকশার অপেক্ষা করছি। এখানে এসেছি একটা ছোট কাজে, কিন্তু রিকশা তো দূরে, একটা মানুষও দেখা যাচ্ছে না। মেয়েটার বয়স 15 কি 16, খুব সুন্দরী। তার উপর চাঁদের আলোয় যেন তার মুখ থেকে আরো সৌন্দর্য ঠিকরে পড়ছে। কিন্তু এত রাতে বাইরে একা। হ্যাঁ বলো, কি সাহায্য চাও? একটু তাড়াহুড়ো করে মেয়েটা বলল, এই গলি পরেই আমার বাড়ি, একটু এগিয়ে দেবেন? কোচিং থেকে ফিরতে রাত হয়ে গেছে। আমি কিছু জিজ্ঞেস করলাম না। একা মেয়ে, থাক, যাই একটু কথায় কথায় জানতে পারলাম তার নাম চারুলতা। নামটা শুনে একটু অন্যমনস্ক হয়ে গেলাম। এই তো আর এক বাড়ি পরেই ওর বাড়ি। এক বাড়ি পেরোনোর পর লোকের জটলা দেখে অবাক হলাম, কৌতূহল বশত এগিয়ে গেলাম। চাচা, কি হয়েছে এখানে? মাস্টার সাহেবের মাইয়াডা গলায় দড়ি দিয়া মুইরা গেল। কোন এক কোলার লগে ফোনে কথা কইতো, টেকাও দিত মাঝে মাঝে। আজকালকার যুগের পোলা মাইয়া গড় কি যে অবস্থা! পোলায় অখন টেকা লইয়া ধাওয়াও। আর চারু মা। চারু? হ বাবা, চারুলতা। চমকে পেছনে তাকালাম। মেয়েটার মুখে এক অদ্ভুত ঐতিহাসিক হাসি, আর গলায় ফাঁসের দাগটাও এখনো স্পষ্ট। মুহূর্তে মনে পড়ে গেল আমার রং নাম্বারে গত 6 মাসের নাটকীয় প্রেম, আর টাকাগুলো এখনো পকেটে।